আসসালামু আলাইকুম স্মিল্লাহ রহমান রাহিম শুরু করছি মহান আল্লাহ পাকের নাম স্মরণ করে আঠাশতম দিনের আপডেট আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই ও আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি প্রথমে খাবার প্রসঙ্গে আজকে আমি খাবার পরিবেশন করেছি সাতাত্তর কেজি টোটাল আটাশ দিনে খাবার পরিবেশন হয়েছে বারোশো এগারো কেজি পানি আজকে ব্যবহার করেছি দুইশো পঞ্চাশ লিটার আটাশ দিন অবধি ব্যবহার হয়েছে তিন হাজার ছয়শো ষাট লিটার মেডিসিন সকালবেলা ব্যবহার করেছি রানা এইচ এক লিটার এক এম এল এবং দুপুরবেলা ব্যবহার করেছি অপশনিল কোম্পানির হাইড্রোসল একটি মেডিসিন এক এমএল চার লিটার পানির সাথে হাইড্রোসলটা ব্যবহার করেছি জনিত কারণে যাতে মুরগি কোনো কারণে স্ট্রোক না করে সেই জন্য এই হাইড্রোসল ব্যবহার করেছি এবং রাতের বেলা ব্যবহার করেছি এ ক্যালডি ডি অ্যাগ্রোসল বাংলাদেশ কোম্পানির একটি ঔষধ ক্যালসিয়াম জাতীয় ঔষধ এ পর্বে আপনাদেরকে জানাব আজকের ওজন সম্পর্কে আপডেট প্রতিদিনের ন্যায় মিটারও আবার যে পাত্রে মাপা হয় সেটাকে জিরো জিরো করে তারপর আমরা সেই খাঁচিতে মুরগি তুলি তো যাই হোক আজকেও আমরা দুটি স্কেলে বাচ্চাগুলোকে পরিমাপ করবো তো প্রথম স্কেলে ছয় হাজার পাঁচশো নব্বই গ্রাম এবং দ্বিতীয় স্কেলে ওজন দাঁড়িয়েছে ছয় হাজার পাঁচশো গ্রাম টোটাল তেরো হাজার নব্বই গ্রাম এবং বীজ দিয়ে ভাগ করলে আমরা যে রেজাল্টটা পেলাম ছয়শো চুয়ান্ন গ্রাম আজকের গড় ওজন ছয়শো চুয়ান্ন গ্রাম এবং আপনারা দেখতে পারলেন আমরা কিছু সিঙ্গেল বাচ্চা পরিমাপ করলাম এবং সেখানে আমি যেটা অবজারভেশন করতে পারলাম তা হল আটশো গ্রাম ওয়েটের মুরগি আমার ফার্মে প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাতশো গ্রামের মুরগি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং ছয়শো গ্রাম ওজনের মুরগি চল্লিশ পারসেন্ট এবং সর্বনিম্ন পাঁচশো গ্রামের মুরগি দশ পারসেন্ট তো এই হলো বর্তমান আমার ফার্মের আপডেট এবং এর সাথে আরও দুটি কথা যোগ করতে চাই তা হল আমাকে বলা হয়েছিল এক হাজার মুরগির জন্য চল্লিশ বস্তা ফিড অ্যানাফ কিন্তু আমার মুরগি যে হারে খাচ্ছে তাতে আমি হলপ করে বলতে পারি এই হিসাবটা সঠিক দাঁড়াবে না কারণ আমার এগারোশো মুরগি হারভেস্ট পর্যন্ত চুয়াল্লিশ থেকে ৪৫ বস্তা ফিট ব্যবহার করার কথা কিন্তু আমি যেটা অবজারভেশন করতে পাচ্ছি। পঞ্চান্ন থেকে ষাট বস্তা মতো ফিট আমার লাগতে পারে তো যাই হোক আমি থাকবো পঁয়তাল্লিশ দিন পর্যন্ত প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহর কাছে দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং আপনারাও আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো থাকি আজ এখানেই শেষ করছি আবারও কথা হবে উনতিরিশতম দিনে সেই প্রত্যাশায় এখানেই ইতি টানছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার কাতু